¡Claro! ¡Yo le he ganado! ¡Qué papale! ¡Qué ganduco! ¡Une papale! ¡Ya! 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 বাবা, এই কটা দিন তো এসছি, এরই মধ্যে জামাই তার আবার এইরকম একটা ব্যবস্থা করলেন। হ্যাঁ, বাপরে বাপ, আমি পাচ্ছি না গো, আমার মনে হয় আমাকে আমাকে না শুয়ে দেবো, বুঝলে? তুই দিয়েছিস ঝাল, তুই বুঝে কিছু বলিস নাই, জীবন ঝাল তো দিয়েছে, জীবন পয়সাও তো দিয়েছি। বাবা, রাখো, মিষ্টি খাও, মিষ্টি খাও আগে। বাপরে বাপরে, দাদা যদি তাকিয়ে থাকো এই মিষ্টি ভাগ তোমায় দেবো না, বা ওরা তোমরা কি শাস্তি দিল, কি শাস্তি দিলে আমাদেরকে বিরিয়ানি খাইয়ে? ও বাবা, তোমাদের ফিস্ট এখনো শেষ হয়নি, আর সকলের চোখে জল কেন? চোখে জল কেন? ও তো জিজ্ঞেস কর না, দাঁড়িয়ে আছে, কাল জিজ্ঞেস কর। হ্যাঁ, এই তো জেঠুমণি। করবো বলো, বার জন্য যত গন্ডগোল, এমন লঙ্কা দিয়েছে যে এক গামলা পায়েসও কিছু করতে পারলো না। হ্যাঁ, কিন্তু আমি তো একটা খবর নিয়ে এখানে এসেছি। কি খবর হচ্ছে? ভালো খবর তো? ভালো না মন্দ তা তো জানি না, খবরটা কি সেটা বলবে তো? কাল হায়ার সেকেন্ডারি রেজাল্ট বেরোচ্ছে।
কারণ পরীক্ষা দিস, পরীক্ষা দেওয়ার পর থেকে আবার ভয় ভয় থাকতে হয়, রেজাল্ট বেরোনোর কথা শুনে সব থরহরি কম্প। শোন মিঠাই, বাবা তোকেও বলছি, দেখ যাওয়া তো হয়ে গেছে, এখন তো আর কিছু ফিরে আসবে না, বিজি বুঝি টেনশন করে কি লাভ। যা, আমি ঠাকুরের কাছে ডেকেছি, দুজনেই ভালো নম্বর পাবি, দুজনেই ভালো করে পাশ করে যাবি। আচ্ছা, এত কিছুর কি দরকার? হ্যাঁ, আগে থেকেই তো খবরটা পাওয়া যায়। করছি, একটা ফোন করলেই তো হয় কি রে। না মা প্লিজ, থাক না, আগে থেকে জানার কোনো দরকার নেই, রেজাল্ট যখন বেরোবে তখন জানা যাবে। সত্যি কি ব্যাড টাইমিং, কি খারাপ সময় এলাম বলো তো। আমরা এলাম আর রেজাল্ট বেরোচ্ছে, কোনো মানে হয়? নীলু, এরম করে বলছো কেন? বলা তো যায় না, এরকম হতে পারে যে কালকে হয়তো একটা দুর্ধর্ষ নিউজ আসছে বাড়িতে, ও হয়তো এক থেকে দশের মধ্যে স্ট্যান্ড করলো, তখন কি বলবে তুমি? আর বলছো রে বাবা, তাহলে তো খুব এক্সাইটিং হবে ব্যাপারটা। কি মিঠাই? নীলুদি প্লিজ থাক না। দেখো, সেরকম ঘটনা যদি ঘটেই যায় তাহলে তোমাদের এবার পিতৃহারা হতে হবে নীলু মা। মিঠাই স্ট্যান্ড করবে, তারপর আমি বেঁচে থাকবো, তারপরে ওই পৃথিবীর আলো বাতাস নেবো, তা তো আর হয় না। বাবা, দিস ইজ নট ডান। মিঠা না হয় নাই স্ট্যান্ড করলো, তার মানে তুমি এইভাবে বলবে বলো তো? আচ্ছা বাবা, আমি তো বললাম যে কখন কি মিরাকল ঘটতে পারে কেউ কিছু বলতে পারে না, আপনি ওকে শুধু শুধু আন্ডারএস্টিমেট করছেন। একদম ঠিক বলেছিস। যাকে আমার কথা শুনতো, কালকে যদি ও দুজনে ভালো নাম্বার নিয়ে পাশ করে তাহলে ওদের দুজনকে আমি একটা ট্রিট দেবো। কি? ওদের দুজনকে খালি? না মানে তোমরাও জয়েন করতে পারো, বাট ট্রিটটা ওদের অনারে হবে। কিন্তু দাদাভাই একটা ব্যাপার আছে, দেখো ভালো নম্বর বলতে তুমি এক্স্যাক্টলি কি মিন করছো আমি বুঝতে পারছি না, কারণ ব্যাপারটা তো রিলেটিভ। মানে মনে করো তোমার কাছে যেটা খুব একটা ভালো নম্বর নয় সেটা হয়তো আমাদের কাছে খুব ভালো নম্বর। হ্যাঁ, তুমি একটা নম্বর বেঁধে দে। ঠিক আছে, যদি ওরা দুজনে ফার্স্ট ডিভিশনে পাশ করে তাহলে বাড়ির সকলকে আমি খাওয়াবো। কি রে বাহা, দাদাবাবু যেটা বললো সেটা শুনলি তো? কি রে, থাকবে তো ফার্স্ট ডিভিশন? জানি ক্লাই, মু কালি ঘরতে যাবো। কি? মু পরীক্ষার রেজাল্টও লিবার লিখে যাবো কিনে, কালি যাবো। আরে বোকা মেয়ে, আগে এখান থেকে যান, কি হলো না হলো তারপর ধীরে সুস্থ হয়ে যাওয়া যাবে, কালকে যেতে হবে, তার কি মানে আছে? পরশু গেলে বা কেমন ক্ষতি হবে শুনি? না না, মু কালি যাবো, কালি তো স্কুলে নম্বর তো দিবে। দেখো কিরম জেদ করে, আরে কাল রেজাল্টটা বেরোবে, রেজাল্টটা জেনে তবে তো যাবি। জানবো কি মানে? জানবো কেমনে? যেমন করে সবাই জানে তেমন করে জানবে? তোমার রোল নম্বর আমাকে দিয়ে দিও, কালকে নেট থেকে আমি জেনে নেব। রোল নম্বরটা তো সঙ্গে আনিলাই। মানে? মানে উটু তো ঘরকে আনছে পলাশ বনিতে। ইডিয়েট কোথাকার, তুমি কি এখন পলাশ বনিতে আছো নাকি যে রোল নম্বরটা ওখানে ফেলে এসছো? যা কি হচ্ছি এখন, আর বকে কি হবে? বকে কোনো লাভ নেই, বেচারা আরো ঘাবড়ে যাবে। তাহলে রেজাল্টটা জানবে কি করে? ওরচি অবশ্য চেষ্টা করলে যেতে পারবে, তাই না ওরচি? অকারণে আমি নিজের ক্ষমতা ব্যবহার করতে যাব কেন? আর তুমি যখন জানতে এর মধ্যে রেজাল্ট বেরোবে, রোল নাম্বারটা ওখানে ফেলে এসেছিলে কেন? ভুল হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই একটাই কথা শিখেছো, ভুল হয়ে যাচ্ছে, কিছু একটা হলে খালি ভুল হয়ে যাচ্ছে। আহ ওরচি, আচ্ছা যখন ও রোল নাম্বারটা আনেইনি তখন ওকে মিছিমিছি বকে কোনো লাভ আছে? যা মিঠাই, দাঁড়িয়ে রইলি কেন? রোল নাম্বারটা নিয়ে এসে দে ওকে, তাহলে কালকে রেজাল্ট বেরোবার সঙ্গে সঙ্গে আমরা জানতে পারবো। আনবো দাদা ভাই। যদি রেজাল্ট জানতে চাও তাহলে আনো, আর যদি পরিণতি কি আগে থেকে জেনে থাকো তাহলে দরকার নেই। বুঝছি, তুইও পারিস, এমনিতেই বেচারির মুখটা শুকিয়ে কি অবস্থা হয়েছে, তারপর তুই আবার এই যা জপ করে রোল নাম্বারটা নিয়ে এত। আচ্ছা বাহা, তোমার বাড়িতে কারোর ফোন নেই?
ফোন করে তো নাম্বারটা নিয়ে নিতে পারো। হেই, একজন আনছে তো। কে জানে তোমার রোল নাম্বার? লা, ও প্রকাশকে বললে মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।